শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছি। এদিকে চা করব বলে দুধটা বসিয়েছি, আর এখানে সমস্ত মশলাপাতি রেখেছি, আর এখানে পনিরের প্যাকেটটা রেখেছি, আর কড়াইটার মাজিনি দুপুরবেলা রান্না করার পর মুছে রেখে দিয়েছি, যেহেতু সন্ধ্যাবেলা রান্না করব। আর এদিকে আমার বাবা এসেছে, মা এসেছে। তো বাবা মা এসেছে, আমার যেহেতু শরীর খারাপ হয়েছিল তাই দেখতে এসেছে। আর এদিকে আমার ছেলেরা বসে রয়েছে, শ্বশুরি মা বসে রয়েছে, শ্বশুরমশাই বাড়িতে নেই, উনি গেছেন চেম্বারে, ওনার যে কাজ সেখানে গেছে। আর দুই ছেলে এখানে বসে রয়েছে। তো ভিডিও করছি বলে ছোট ছেলে আবার মুখটা লুকানোর চেষ্টা করছে, আর বাবা বুঝতে পারেনি প্রথমে যে আমি ভিডিও করছি। আর বাবা ড্রয়িং থেকে এসেছে, এসে ওই ড্রয়িংয়ের কাজটা কমপ্লিট করছে। আর ছোট ছেলে যেহেতু ক্যামেরা অন হয়েছে তাই একটু ন্যাকামো করে করে খাচ্ছে। যাই হোক, বরমশাই দোকানে আর আমি ঘরে। শরীরটা এখনও ভালো নেই, যেহেতু এটা রবিবারের ভিডিও, মানে 4 তারিখের ভিডিও, না সরি 3 তারিখের ভিডিও, তো এখনও ভালো নেই। শাশুড়ি মার কাছে যেই মুখটা সামনে ক্যামেরা ধরেছি অবাক হয়ে গেছে, সিরিয়াল দেখছে তো, একদম মনোযোগ সহকারে সিরিয়াল দেখছে। তো চলো আমার বাবার কাছ থেকে শুনে নাও বাবা কতগুলো সিরিয়াল দেখে সন্ধ্যার থেকে। ওখানে সিরিয়াল দেখো না? ওখানে এরপরে কি বল? এবারে কার কাছে কই মনে কথা? তারপরে 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 ফুলকি, হ্যাঁ তোর ফেভারিট কি? আলোর কোলে। আর তোর ফেভারিট? হ্যাঁ, আর একটা আছে, সেটা কি বল? ফুলকি। দেখো তোমাদের তোমাদের এই যে জেনারেশন, এরা দুই ভাই বহন করে নিয়ে চলে যাবে, এদের জ্বালাই সিরিয়াল চলবে, সাইড এফেক্ট। আর এদিকে আমার চা করা কমপ্লিট। আর দেখলে ছেলেরা কত সিরিয়ালের নাম জানে, আমি আর আমার বরমশাই কিচ্ছু জানি না, আমার শ্বশুরমশাইও জানে, আর মা বাবা সে তো জানেই। তো আমি তাই বললাম যে তোরা সব কিছু জানিস সিরিয়ালে, কোনটার পর কোনটা সিরিয়াল সব আমার শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের কাছ থেকে শিখেছে। তো আমি বললাম দূর বাবা, আমরা দুজন আলাদা, আমরা দুজন বাড়ি ছেড়েই চলে যাই, তোরা এত কিছু জানিস, এই বাড়ির মধ্যে সবাই সব কিছু জানে, অথচ আমি আর আমার বর কিছুই জানি না, তো আমরা বাড়ি ছেড়ে চলে যাই, আমরা তোদের দলে তো থাকতে পারছি না, আমরা আমাদের মতো আলাদা থাকি। বাপ রে বাপ, আমার দুই ছেলে সব মুখস্থ, কোনটার পর কোন সিরিয়াল সব মুখস্থ। আর এইদিকে ভাইয়ের সাথে আমার ভিডিও কলে আমাদের সবার কথা হচ্ছে, তো ভাই কিছু তামিল ভাষা শিখেছে, চলো তোমাদেরও শোনাই। বলছে তোর তোদের গ্লাসের এক গ্লাস চাল নিলেই তোদের ভাত করবি আর কি করবি? তো যাই হোক, এখানে পনিরের ভর্তা করব বলে সব রেডি করে নিয়েছি, পনিরগুলোকে এরকম মানে কি বলবো, গুঁড়ো গুঁড়ো মতো করে নিয়েছি, হাতের সাহায্যেই করেছি। আর এদিকে পেঁয়াজ আদা রসুন, তারপরে হচ্ছে কাজু বাদাম সব কিছু পেস্ট করে নিয়েছি, একটা ডিম নিয়েছি, আর ডিমটা সিদ্ধ করবো, আর কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, সব কিছুই ঠিকঠাক ছিল। পনিরের ভর্তা করার পরে হাত দিয়ে ফসকে অর্ধেকের বেশি পড়ে গেছে। তো এইদিকে দেখো, ফ্রেশ ক্রিম নেই বলে সরটুকুকে জাল দিয়ে দিয়ে ফ্রেশ ক্রিম করবো বলে রেখেছিলাম, কিন্তু সব অর্ধেকের বেশি পড়ে গেছে, তাই আর মন খারাপে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, এটা হচ্ছে নেক্সট ডে, গুড মর্নিং, সকাল সকাল ব্লাড দিচ্ছে, এই দিয়েই ভিডিওটা শুরু করছি। আর এই দাদা যে আমাদের ব্লাড নিতে আসে তোমরা তো অনেকেই জানো, আমার শাশুড়ি মার হাই সুগার, হাই কোলেস্টেরল, হাই থাইরয়েড, তো আমার শাশুড়ি মার ব্লাডটা নেওয়া হয়ে গেছে, সেটাই এখন ওই সমস্ত কিসব করে না সেগুলোই করছিল। আর আমার বাবার ব্লাড দেওয়া হবে, যেহেতু বাবার বেশ কয়েকদিন ধরে গাটা ভীষণ ঝিমঝিম ঝিমঝিম করছে, আর আমার বাবার সুগার আছে, ঠিক আছে, তো সেটা পরীক্ষা করে আমাদের হসপিটাল থেকে ওষুধ খাই, প্রেশারের ওষুধও খাই, কিন্তু যেহেতু সমস্যা হচ্ছে সেহেতু বাবার ব্লাডটা দেওয়া হবে, যেহেতু এসেছে। বাবা ভীষণ ভয় পায় এই ব্লাড দিতে গেলে, আর বাবান দেখো এখনও ঘুম থেকে ওঠেনি, অনেক সকালে আসে এই দাদা, তো
বাবার ব্লাডটা দেবে, তার আগে আমার শাশুড়ি মা দিয়েছে। তো বাবা প্রচুর ভয় পায় এই ব্লাড দেওয়াতে, এই যে এখন বাবার ব্লাড দেওয়া হচ্ছে। আর এই দাদার হাত ভীষণ ভালো, আমার বাবার মুখ দেখে বোঝা যাচ্ছে যে বাবা ভীষণ ভয় পায়। মা অতটা ভয় পায় না, কারণ মার প্রচুর অপারেশন হয়েছে, সেখান থেকে মা ভয় পায় না, কিন্তু বাবা ভীষণ ভয় পায়। তো বাবার ব্লাড নেওয়ার পরে পরের দিন আবার আমাদের ব্লাড নেবে। যাই হোক, বাবার সুগারটা আবার দেখার প্রয়োজন, সুগারের ওষুধ খেলে তো হলো না, সুগারটা কী লেভেলের আছে সেটা দেখার দরকার। আর বাবার ভীষণ পা ফুলছে, একটা হাঁটু ফুলছে, তো সেটা কিসের জন্যে সেটাও দেখার বিষয়। তো বাবার রিপোর্ট আমি যেহেতু এখন ভয়েস দিচ্ছি, আমি পেয়েই গেছি রিপোর্ট, সেটা হচ্ছে বাবার থাইরয়েড ধরা পড়েছে, আর সুগারটা ফাস্টিংটা নর্মাল, কিন্তু পিপিটা আছে, ঠিক আছে। তো যেহেতু ব্লাড দেওয়ার পরে আমি পরে ভয়েস দিচ্ছি, আমি রিপোর্ট তার মধ্যে পেয়ে গেছি, সেহেতু বলে দিলাম বাবার থাইরয়েডটা ছিল না, থাইরয়েডটা ধরা পড়েছে। আমাদের সকলেরই উচিত মাঝে মাসে অন্তত একবার বা তিন মাস অন্তর একবার ব্লাডটা টেস্ট করা, যাদের রক্তঘটিত রোগ আছে আর কি, এই সমস্ত থাইরয়েড বা হচ্ছে কোলেস্টেরল, তারপরে হচ্ছে ইউরিক অ্যাসিড, এই সমস্ত আর কি, সুগার। তো এদিকে দেখো ডাল হয়ে গেছে, আর এদিকে দুরকম মাছ নিয়ে এসেছে। সবাই জেনে গেল যে কে রান্না করছে, এদিকে তাকালেই বোঝা যাবে। সবাই জেনে গেল কিন্তু কে রান্না করতে। তো আমাদের দুপুরের মেনু হচ্ছে ডাল, বেগুন ভাজা, আর ওইদিকে আবার বাবা মাছটা দেখালো, আমি বললাম মাছটা আমি দেখিয়েছি। তো দুরকম মাছ এনেছে, বাটা মাছ ভাজা হবে, আর কই মাছের তেল কই হবে, আর বেগুন ভাজা ডাল, এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। তো বেগুন ভাজাটা বাবা আবার ভাজতে বসে গেছে। আর এদিকে এটা হলো রাত্রিবেলা, এখনটা অনেক রাত্রি, এখন মা এই আটা মাখছে কেন বলো তো, পরের দিন আমরা যাব, মানে ভোরবেলা যাব আমরা মেডিকেল কলেজে। আর এখানে আমি সাদা আলুর চচ্চড়ি বসিয়েছি, ক্যামেরাতে একটু লাল লাল দেখাচ্ছে, কিন্তু চচ্চড়িটা একদম সাদা আলুর চচ্চড়িই ছিল, হিং দিয়ে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে বসিয়েছি। আর মা রুটিটা বেলে দিচ্ছে, আর বাবা শেখছে, বাবা এটা ভীষণ ভালো পারে। আর আমি রুটি করতে একদম ল্যাত খাই, আমি একদমই পারি না। তো এইটা হলো আমাদের টিফিন যাবে, ঠিক আছে, এটা টিফিন নিয়ে যাব, তারপরে দুপুরের খাওয়া ক্যান্টিন থেকে খেয়ে নেবো। সেই জন্যে একটু রাত্রি করে এই রুটি আর হচ্ছে আলুর চচ্চড়িটা করে রাখা হচ্ছে, সকালবেলা যাতে বাচ্চা নিয়ে যাব, তো টিফিনের যাতে কোনো অসুবিধা না হয়। তো এই দিয়েই ভিডিওটা শেষ করছি। আর আমার বাবা ভীষণ ভালো রুটি শেখতে পারে, মার সাথে হেল্প করে বাড়িতে, তো বাবা বললো যে আমি শেখে দিচ্ছি, তুই ছেলেদের খাওয়া। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভোরবেলা আবার বেরোতে হবে আমাদেরকে কলকাতার উদ্দেশ্যে, দেখা যাক ওখানে গিয়ে কী করে, ডাক্তার কী বলে সেটা নিয়েও খুব টেনশানে আছি। তো ভিডিওটা এখানেই শেষ করি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টসে অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্য জানিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা সকলকে।